আমি সরাসরি যাব অমৃতার কাছে, জুনিয়র চিকিৎসক অমৃতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ওখা একদম লালবাজারের সামনে থেকে। অমৃতা, অনেক হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে প্রত্যেক মুহূর্তে, কখনো বেতন কাটার, কখনো কেরিয়ার শেষ করে দেওয়ার, এরপরও আপনারা রাস্তায় নেমেছেন, এরপরও আপনারা বিনীত গোয়েলকে নিয়ে পোস্টার করছেন। যেখানে বিনীত গোয়েল সিপি এবং তিনি অত্যন্ত ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর, পুরোটার নেপথ্যে তার সক্রিয় ইনভলভমেন্ট রয়েছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। প্রত্যেক মুহূর্তে আপনাদের কাছে হুমকি আসছে, বেতন ফেরত দিয়ে দিন, এরপরে মেল করা হবে, স্টেপ নেওয়া হবে, কেরিয়ার শেষ করে দেওয়া হবে। আজকে আরও একজন এক কাটি ওপরে গিয়ে বলছেন যে যারা যারা এত প্রতিবাদ প্রতিরোধ করছেন তাদের বাড়ির বাইরে তাদের বিকৃত পোস্টার লাগিয়ে দেবো, লজ্জায় মুখ লেখাতে পারবেন না, এত কিছু পড়ে ভয় করছেন আপনাদের, এখনো পর্যন্ত রাস্তায় বসে রয়েছেন। প্রথম দিন যেদিন এই ফাইটটায় নেমেছিলাম সেদিন বোধহয় ভয়টাকে আগেই সরিয়ে দিয়ে চলে এসেছিলাম। আজকে আমরা লড়াই করছি, এই যে আমাদের লড়াই, এটা একটাই একটাই দাবিতে লড়াই, আমাদের বোনের বিচার চাই। আমাদের বোনে যে নৃশংসভাবে তার হত্যা হয়েছে এই জিনিসটা আমরা মেনে নিতে পারছি না, তাই আমরা এত এত লাখে লাখে সবাই মিলে শয়ে শয়ে নেমেছি রাস্তায় আজকে। তো ভয় ব্যাপারটা আমাদের আর নেই, আমরা ভয় ছাড়াই এগিয়েছি, কারণ এই লড়াই আমাদের আমাদের বাঁচার জন্যে লড়াই, আমাদের ফ্রিডমের জন্যে লড়াই, একটা মেয়ের সেফটির লড়াইটাও খালি একটা মেয়ের লড়াই নয়, এটা একটা পুরো কান্ট্রি দেশের লড়াই। তো এই লড়াইটা লড়ার জন্য আজকে যদি আমি না লড়ি, আজকে আমি নিজেকে আয়নায় দেখতে পারবো না, আর আমি নিজের ফিউচারকে কিছু বলতে পারবো না, আমি কখনো মুখ দেখাতে পারবো না তাদের কাছে। তাই এই লড়াই আমায় লড়তেই হবে, ভয়ের এখানে কোনো জায়গা নেই। আপনি যেই যেই কথাগুলো বললেন, যেই কোয়েশ্চেনগুলো তুললেন, আমাদেরও সেই সেম কোয়েশ্চেন, আমরাও সেই একই প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যাগেনস্টে অ্যাকশন নেবেন বলেছিলেন, এই এই আমাদের মনে হয়েছিল, তারপরের দিন উনি অবশ্য অন্য কথা বলেছেন, তাই আমরা সেই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না। উনি যেহেতু বলেছেন উনি আমাদের পিসফুল প্রোটেস্টে আমাদের সমর্থনে আছেন, তো আমরাও খুব খুশি, উনি আমাদের সমর্থনে থাকলে নিশ্চয়ই কিছু ভালো কাজই করতে পারবেন। আমাদের এই প্রোটেস্ট নিশ্চয়ই আমরা ন্যায় বিচারের দাবিতে করছি, সেই ন্যায় বিচার আমরা নিশ্চয়ই পাবো, এই আশায় রয়েছি আমরা। আর আজকে কমিশনার অফ পুলিশের পদত্যাগ, এটা চাওয়ার কারণটা আশা করি আমার আর কাউকে বলতে হবে না, যার যার তদারকিতে, যার যার যিনি এই কলকাতা পুলিশের মাথা, তার থাকাকালীন আজকে যে যেই জিনিসগুলো ঘটে গেছে, 9 তারিখের ইনভেস্টিগেশনে, 9 তারিখে যেটা আমরা একটাই দাবি করেছিলাম, একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন, সেই ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশনটা উনি আমাদের দিতে পারেননি। এই যে সিবিআই সুপ্রিম কোর্টের কাছে আজকে বলেছেন যে তথ্য প্রমাণ লোপাট গেছে, সেই ব্যাপারটা আজকে সিবিআই বলছেন, আমি বলছি না, সেই জিনিসটা হলো কেন, সেটা উনি হতে দিলেন কেন, এটা ডেফিনেটলি ওনার অক্ষমতার পরিচয়, আর কিছুই নয়। আর এই যে 14 তারিখ রাত্রে আমার ভাই বোনেরা আর্জি করে, এত ভয়াবিতভাবে ছিল, তাদেরকে তারা প্রোটেকশন চাইছিল পুলিশের কাছে, সেই পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে সেখানে দাঁড়িয়েছিলেন, কেউ কেউ লুকিয়েও গেছিলেন, আমার ভাই বোনেদের কেউ প্রোটেক্ট করতে যাননি। তো সেই দাবিতে কেন সময় কি তারা অ্যাপ্রন চেয়েছিলেন, আর্জি করতে অনেকেই বলছিলেন নার্সরা যে পুলিশ এসে অ্যাপ্রন চেয়েছে লুকিয়ে থাকার জন্য, কারণ তাদের ভয় করছে, তারা লুকিয়ে থাকার জন্য অ্যাপ্রন চেয়েছিল, আর সেই পুলিশ আজকে আপনাদের আটকানোর জন্য বড় বড় ব্যারিকেড করেছে দেখতে পাচ্ছি। তো সেটা তো হওয়ার কথা না, আজকে তো আমরা পুলিশের দিকে তাকাই আমাদের প্রোটেকশনের জন্য। আমি এটাই বুঝতে পারছি না, আজকে তো আমরা চিকিৎসক, আমরা তো আন্দোলনে নেমেছি, আমরা বলেই রেখেছি যে এটা একটা অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন, এখানে আমাদের হাতে ফুল নিয়ে আমরা বিনীত গোয়েলের সাথে দেখা করতে, মিস্টার বিনীত গোয়েলের সাথে দেখা করতে যেছি, আমরা ওনাকে একটা চিঠি দিতে চাই এই দাবিতে, ওনাকে উনি যদি আমাদের কয়েকজনের সাথে দেখা করে নিতেন ওনার কি ক্ষতি হতো এটা আমরা এখনো বুঝতে পারছি না। আর সেখানে উনি এত বড় বড় ব্যারিকেড লাগিয়ে রেখেছেন আমাদেরকে আটকানোর জন্য, তার সামনে এত এত পুলিশ পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে এত বড় বড় শিল্ড, আমরা এরকম ছবি কখনো দেখিনি, সত্যি কথা বলতে আমরা এরকম জিনিস হতে পারে ঘটনা কল্পনাতেও ভাবিনি, কারণ আমরা চিকিৎসক, আমাদের কাজ চিকিৎসা করা, আমাদের কাজ এইসব নিয়ে লড়াই করা নাই, নোংরা লড়াই আমাদের নয়, আমাদের একটাই দাবি, আমাদের বোনের বিচার চাই, সেই দাবির জন্য আজকে আমরা পথে নেমেছি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে পথে নেমেছি, আমরা একবার লালবাজারে বিনীত গোয়েল স্যারের সাথে দেখা করতে পথে নেমেছি যে আমাদের কথাটা শুনুন, আপনি তো ওই ঘরের মধ্যে এসি ঘরে বসে রয়েছেন, আমাদের কথাটা শুনুন, তাই জন্য আজকে আমরা নেমে এসেছি। তাও উনি সবার সাথে না দেখা করতেন, উনি কয়েকজনের সাথে আমাদের প্রতিনিধিদের সাথে দেখা করতেন, সেটাও উনি আমাদের দিতে পারছেন না, আমরা আজকে অবস্থান বিক্ষোভ করতে কিন্তু এখানে
এখানে আসিনি, আমরা অভিযান করতে এসেছিলাম। আমাদের এটার এই মুভমেন্টটার নাম ছিল লালবাজার অভিযান। আমরা সেই লালবাজার অভিযানে এসে খালি দেখা করতে চেয়েছিলাম অত্যন্ত শান্তিপূর্ণভাবে, হাতে ফুল নিয়ে, হাতে সাদা জুঁইয়ের মালা নিয়ে। সেখানে উনি আমাদের সাথে দেখা তো করলেন না, এখন বেজে গেল 7টা সাড়ে 7টা, উনি এখনো পর্যন্ত আমাদের সাথে দেখা করেননি। আমরা এখানে বসে আছি, আমরাও খুবই, আমরা চিকিৎসক যেমন বললাম, আমরা ঘন্টার উপর ঘন্টা ডিউটি দিয়ে অভ্যস্ত, আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা এখানে বসে থাকবো। আপনি আসুন মিস্টার বিনীত গোয়েল, আপনি আসুন, আমরা এখানেই রয়েছি আপনার অপেক্ষায়। খুব অমৃত আমাদের সঙ্গে থাকুন প্লিজ, কারণ আমি জানি যে অভয় সেদিনকে 36 ঘন্টা ডিউটিতে ছিল। এই আমার মনে হয় না যে কোথাও কোথাও হিসেব গণ্ডগোল হচ্ছে, এত সহজে এত মানুষকে বিরোধী বানিয়ে ফেলেছে রাজ্যের পুলিশ এবং শাসক দল, এত সহজে এরা উঠে যাবে না, নিজের জায়গা থেকে সরে যাবে না। আমি বাকিদের কাছে আসার আগে, যারা প্রত্যেকে রয়েছেন তাদের কাছে আসার আগে দুটো বক্তব্য শুনিয়ে নেব। তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত সিপিএর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তো অনেক অভিযোগ রয়েছে, ডাবল ডাবল কথা, এক এক ধরনের এক এক রকমের কথা রয়েছে। তারপরও তিনি বহাল তবিয়তে রয়ে গেছেন, তাকে কেউ প্রশ্নও করে না, এমনকি সিবিআইও এসে ডাকে না। খুব সুন্দর সময় নিয়ে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এবং এখন পুলিশও বুঝতে পারছে যে তাদের চালাকিটা মানুষ ধরে নিয়েছে। ঘটনার শুরু থেকে তার নেতৃত্ব তদন্ত একটার পর একটা অসঙ্গতি ধরা পড়েছে। যে বিনীত গোয়েল ঘটনার পরের দিন বলেছিলেন যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়ে গেছে, মিডিয়া নাকি ভুল খবর ছড়াচ্ছে, রিউমার ছড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেদার এই বিনীত গোয়েলই আবার অনুরোধ করেছেন জনতার কাছে, কাউকে অপরাধী মনে করলে যেন তাদেরকে জানায়, পুলিশকে জানায়। এই বিনীত গোয়েলের নেতৃত্বেই পুলিশ অপরাধীদের একা একা ধরতে পারে না, মানুষের সাহায্য লাগে, সোশ্যাল মিডিয়ার সাহায্য লাগে, গোল গোল করে অপরাধী খোঁজার দায়িত্ব দিয়ে দেয় পাবলিককে। দুটো বক্তব্য শুনিয়ে আসছি বাকিদের কাছে। You know, on the basis of these evidences, amra ekjonke arrest korechi ebong nana rokom evidence okhan theke collect korechi other against it. Investigation cholche, case has been started both under rape and murder. Ki jodi karo upore sandeh thake ki karone sandeh ache, family member shonge amra touch e achi, amio ajke eshi, madam ekhane eshen, amra onar vita jene gechi ebong oder shonge amra continuously jogajoge thakbo ebong প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব এবং আমরা নিশ্চয়ই আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তা সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে।